Hi friends, আমি পারমিতা আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেনের স্ন্যাক্স খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি। সন্ধ্যাবেলায় চায়ের সাথে চিকেনের স্ন্যাক্স হলে কিন্তু আর কিছুই চায় না, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। তাই আজকে চিকেনের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন পপার্সের, খুব টেস্টি ইয়াম্মি চটপটা হয় খেতে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এই রকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। বেশ কিছু জিনিস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো লবণ। এবার দিয়ে দেবো লেবুর রস, মোটামুটি 1 টিস্পুন মতো লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা। এবার দিয়ে দেবো টক দই, মোটামুটি 1 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিচ্ছি আমি। টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য 1/2 টিস্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল। এবার এতে দিয়ে দিব 1টা ডিমকে ফাটিয়ে। আপনাদের চিকেনের পরিমাণটা কম হলে শুধু এগ হোয়াইটটাও দিতে পারেন। ডিমটা দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসটাকে আস্তে আস্তে করে মাখিয়ে নেব, দিয়ে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নেব। বড় বাটিতেও আপনারা মাখিয়ে নিতে পারেন। এই দেখুন সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে লিড কভার করে দিয়ে মোটামুটি 30 মিনিট মতো আমি ম্যারিনেট করে নেব। এখানে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিয়েছি 1 টিস্পুন মতো চাট মশলা। চিকেনটাকে আমি 30 মিনিট মতো ম্যারিনেট করে নিয়েছি। কর্নফ্লাওয়ার আর চাট মশলাটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ম্যারিনেটেড চিকেনগুলোকে দিয়ে আমি ভালো করে কোট করে নেব। চিকেনটা আপনারা বড় বাটিতে রাখলে কর্নফ্লাওয়ারটাকে সেখানে দিয়ে একসঙ্গে মিশিয়ে নেবেন। ভালো করে কোট করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। চিকেন পিসেসগুলো ফ্রাই করার জন্য একদম রেডি। আমি একটা ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি, দিয়ে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিলাম। এবার একে একে চিকেন পিসেসগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। একসাথে সমস্ত চিকেন পিসেসগুলো অ্যাড করবেন না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে আর ভাজতেও কিন্তু খুবই অসুবিধা হবে। চিকেন পিসেসগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। খুব বেশি সময় লাগবে না ভাজতে, 2 থেকে 3 মিনিট মতোই লাগবে ভাজতে। প্রথমে একটা পিঠ ভালো করে ফ্রাই করে নেব, তারপরে উল্টিয়ে দিয়ে আর একটা পিঠও ফ্রাই করে নেব। একটা পিঠ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টিয়ে দিচ্ছি। আমি যেভাবে চিকেন পপার্সটা করে দেখাচ্ছি সেভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর করতে এমন কিছু সময়ও লাগে না। আমার বাড়ির সবারির তো খুবই ভালো লাগে খেতে। এই দেখুন সমস্ত চিকেন পিসেসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেন পিসেসগুলোকে তুলে একটা আলাদা প্লেটে রেখে দিচ্ছি। এই একই রকমভাবে সমস্ত চিকেন পিসেসগুলোকে আমি ভেজে নেব। দেখে তো বুঝতেই পারছেন কতটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন সমস্ত চিকেন পিসেসগুলোকে আমি ভেজে প্লেটে তুলে রেখে দিয়েছি। এবার বাকি প্রসেসটা করব। চিকেনটা যে তেলে ভেজেছিলাম সেই তেলেরই মোটামুটি 1 টেবিল স্পুন মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখানে 5 থেকে 6 কোয়া রসুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছিলাম। হাই ফ্লেমে এই 2টো জিনিসকে আমি একটু সটে করে নেব। ব্রাউন করার দরকার নেই, শুধু একটু সটে করলেই হয়ে যাবে। বাকি সমস্ত প্রসেসটা এবার হাই ফ্লেমেই হবে। এই দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা ছোটো দেখে পেঁয়াজকে খুব মিহি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো লবণ। এবার হাই ফ্লেমে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন, বন্ধুদের সাথে শেয়ারও করবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে। এই দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 টেবিল স্পুন মতো টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো রেড চিলি সস। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো জল।
দিয়ে সমস্ত জিনিসটাকে এক মিনিট মতো আমি ফ্রাই করে নেব। গ্রেভিটাকে একটু থিক করে নেব। রেড চিলি সস না থাকলে আপনারা গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন, তবে রেড চিলি সস দিলে কালারটা একটু সুন্দর আসবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো চিনি, দিয়ে আর 4 থেকে 5 সেকেন্ড মতো আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। এবার এতে দিয়ে দেবো চিকেন পিসেসগুলো যেগুলোকে আগে ভেজে রেখেছিলাম। ফ্লেমটা কিন্তু আমার এখনও হাই করা আছে। সসের সাথে চিকেন পিসেসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট মতো সসের সঙ্গে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব। যেহেতু হাই ফ্লেমে রান্নাটা হচ্ছে তাই সবসময় কিন্তু নাড়াতে হবে। এই দেখুন গ্রেভিটা চিকেনের সঙ্গে খুব ভালো মতো অ্যাবজর্ব হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা রিচ কালারও এসেছে। একটা প্লেটে সার্ভ করে আমি দেখিয়েছি, খুবই ভালো লাগে খেতে, অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ওকে বাই।